ছুটি কাটানোর মধ্য দিয়েও আমরা যেন এই সেবাটাকে অটুট রাখতে পারি, আশা করি আমরা পারতেছি, আমরা পারবো। আমার মনে হয় এই এই যে আমরা কাজ করতেছি, আমাদের আমাদের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট আছে, আমি আছি, আমরা 8টা থেকে কিন্তু এই 2টা পর্যন্ত আমরা কিন্তু ওয়ার্ডের মধ্যে আছি, কোথাও কোনো সমস্যা হচ্ছে, এটা আমাদের আনন্দ লাগতেছে। আমাদের ছুটিটা কাটানো আমাদের আনন্দ না, আমাদের আনন্দ সেখানে যদি এখানে রুগীদের যদি কোনো একটা অতৃপ্তি থাকে সেটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি আমাদের। সবাইকে ঈদ মোবারক। আমার আমি নিজের ইচ্ছা এখানে ডিউটি করছি, কারণ মানুষের সেবার জন্য আমার ঈদটা আমি সবার মাঝে উদযাপন করার জন্য এখানে ডিউটিতে এসেছি, সেটা আমার নিজের ইচ্ছাই। আমার আনন্দটা আমি রোগীদের সেবার মাধ্যমে ভাগাভাগি করে নিতে চাই, এজন্য আমার এখানে পরিবার আছে, সময় দিব, কিন্তু রোগীদেরও আমার সময় দেওয়া আমার নিজের দায়িত্ব। সেজন্য আমি মুসলিম ধর্মে হয়েও আমি ঈদটা এখানে উদযাপন সবার সাথে ভাগিদার হচ্ছি। তাছাড়া আমার হাজব্যান্ডও একজন সরকারি চাকরিজীবী, সেও পুলিশে কর্মরত, উনিও সকালবেলা সে নামাজে ডিউটিতে আছে, আমিও যেমন এখানে ডিউটিতে আছি, সেগুলো আমাদের মানুষের সেবার জন্যই, আমরা নিয়োজিত থাকার জন্যই এখানে আমরা আছি। খুব খুশি লাগতেছে। আনন্দ লাগতেছে, দুঃখ লাগতেছে আর কি, পরিবারের সাথে ঈদ না করে এখানে অফিসে ডিউটি করতেছি, এটা আনন্দ, আবার একটু দুঃখ লাগে আর কি, পরিবারের সাথে ঈদ করতে পারি না এটা।